তখন এই অনেকগুলো পুরো জাম করে আজকেও আর একটা জায়গায় এসেছি জলঘরে, জায়গা ওনার বাড়িতে একটা বিষধর সাপ দেখতে পেয়েছে। তো আপনাদের ভাই বন্ধু আমি কুন্তল আর আমার বন্ধু সঞ্জয় দুজনে এসেছি। দাদা আপনাদের নামটা বলুন একটু। সুকুমার ঘোষ। এদের বাড়ির লোকের নাম বলুন বলুন। উষা রায়। তো উষা রায়ের বাড়িতে বলুন, উষা রায়ের বাড়িতে একটা সাপ মানে বের হয়েছে, ওটাকে আমরা খুব আতঙ্কিত, ভেতরে এখনো আছে, গ্রামবাসীকে সচেতন করে যাব। তো দেখতে থাকুন ভিডিওটা। চলুন গোমা সাপ বলি। এখানে মাথা, এই যে এখানে মাথা, মাথা এই যে মাথা দেখতে পেয়েছেন। তো এখানে কিছু আম রেখে দিয়েছে, সেই বেশি বড় নয় সাপটা, ছোট। এটাকে আমরা বাইরে বের করছি। এরা বাড়িতে পায়রার খোপ কিংবা আপনি মুরগির খোপ থাকলে এরা খাওয়ার জন্য সেই বাচ্চাগুলোকে খেতে ঢোকে কিংবা ডিম খেতে ঢোকে। এরা খুবই ভয়ঙ্কর সাপ। চলুন দেখি বাইরে নিয়ে যাই। হ্যাঁ, গোকড়ো সাপ যেটাকে স্পেকটিক্যাল কোবরা বলা হয় সেই সাপ। ওই আলোর মধ্যে তো এটাকে ইংলিশে স্পেকটিক্যাল কোবরা হয় বলা হয়, আর বিজ্ঞানী নাম হচ্ছে নাজানাজা। তো নাজানাজা তো সাপ যখনই বাইট করে বেশিরভাগই সাপের বাইটের চিহ্ন দুটা কিংবা একটা কিংবা ভ্যানিশ, যাদের বিষ আছে। তো এরা কামড় দিলে, এই ধরনের সাপ কামড় দিলে আপনি দুটো চিহ্ন হয় কিংবা একটা চিহ্ন হয় শরীরে। তো ক্ষত জায়গাটা ফুলে যায়, লাল হয় এবং জ্বালা করে। তো সাপের বিষ যখনই শরীরে প্রবেশ করে তখনই আপনি সেই সিমটমগুলোও জেনে নিন। সাপ যখনই বাইট করে সিমটমগুলো জেনে নিন। তো সাপ বাইট করার পরে ঘুম পায়, মুখের লালা শুকিয়ে আসে কিংবা হার্ট বিট বেড়ে যায়, হ্যাঁ পেটের মধ্যে মোচড়ও দিতে পারে। হ্যাঁ, সাপ হয়তো কামড়ের পরে পেটের মধ্যে মোচড় দেয় এবং হার্টবিট প্রচন্ড বেড়ে যায়, ঘুম পায়। হ্যাঁ, গল্পের সাপের
সিমটম সাপ বাইট, হ্যাঁ লক্ষণ আর কি, বাইট করার পরে এইসব লক্ষণ দেখা যায়। তো রাত বিরাতে কোনো সময় কোনো জীব হয়তো আপনাকে কামড় দিয়েছে, আপনারা তো দেখতে পাননি। হুম, তো সবাইকে রিকোয়েস্ট করব, তো অনেক অনেকে দেখবেন গ্রামেই হোক টাউনেই হোক কোনো জীব কামড় দিলে অনেকে হয়তো রশিদে বেঁধে দেয়, রশিদে বেঁধে দেয় না, তো রশিদে বাঁধতে দেবেন না কোনো জীব কামড় দিলে। হুম, আর তারপরে অনেকে ব্লেড দিয়েও আবার ছিঁড়ে দেয় ক্ষত জায়গাটা, কিংবা চাকু দিয়ে ছিঁড়ে দেয়, তো ওটাও করা যাবে না, চেরা যাবে না। এবং আপনার হ্যাঁ, আবার অনেকে কামড় দিয়েছে তাড়াহুড়া করে দৌড়ে, তো বাস ধরার জন্য কিংবা গাড়ি ধরার জন্য আপনি দৌড়ে বের হয়, তো দৌড়ে বের হবেন না, এক জায়গায় বসে থাকবেন, বসে থেকে কাউকে ডাকবেন, হয়তো সারা শব্দ পেলেন না, আপনি তো একাই বাড়িতে আছেন, তখন আপনি যেরকম সবসময় নর্মাল বাড়িতে হাঁটাচলা করেন সেরকমই একটু হেঁটে পাশের বাড়ি হোক কিংবা লোকালয়ে একটু যিনি 15-20 ধাপ গিয়ে হয়তো কাউকে বলবেন যে আমাকে সাপে কেটেছে, আমি তো সাপ চিনি না, আমাকে একটু হাসপাতালে নিয়ে চলুন। তো হয়তো অনেকে হয়তো চিতা পাতা খাওয়ায় কিংবা লঙ্কা খাওয়ায় বিষ লাগছে কিনা, কেউ হয়তো এইসব কাজ করে, কেউ হয়তো এইসব কাজ করে এবং ওজাগুনির কাছে যায়, তো ওজাগুনির কাছে যাবেন না, আর ওগুলো করলে পরে টাইম নষ্ট হয়ে গেলে হ্যাঁ হিতে বিপরীত হতে পারে, তো সেই কাজগুলো করবেন না। যখনই কোনো জীব কামড় দেবে না চিনতে পারলে অবশ্যই হাসপাতালে যাবেন, কোনো বিষধর সাপ কামড় দিলে 90 মিনিটের মধ্যে যদি আপনারা হাসপাতালে রুগীকে পৌঁছাতে পারেন তো সেই রুগীটা 100-এর মধ্যে 100% বেঁচে যাবে। তো ডাক্তারের কাছে মনে করেন আপনাকে সাপ নিয়ে যেতে হবে না কিংবা সাপের ছবিও তুলতে হবে না, কিছু কামড় দিয়েছে আপনি সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম স্নেক লাভার কুন্তল অ্যান্ড সঞ্জয় বলে লেখা আছে, তো আমার চ্যানেলটাকে দেখবেন আপনারা, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আপনাদের জন্য যেই পরিশ্রমটা আমি করছি তো তাতে আমার আরো আনন্দ হবে যে কেউ আমার ভিডিওটা দেখছে কিংবা জাগরণ হচ্ছে। অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সাপ কাটার পরে, বেশিরভাগই লোক ওজাগুনির কাছে বিশ্বাস করে, তো কোনো গাছের পাতা কিংবা গাছের ডাল রস পাতা দিয়ে রস করে কিংবা ডাল দিয়ে ঝেড়ে দিচ্ছে, তো এইভাবে সাপের বিষ না হয় না। তো এরা ছেড়ছাড় করলে এরকমই খেপে যায়, না কোনো বান্ধা যাবে না, চেরা যাবে না, দৌড়ে যাওয়া যাবে না, এবং গায়ের মধ্যে যদি কোনো সুতো দিয়ে তাবিজ কবজ যদি লাগানো থাকে সেইটাও খুলে দিতে হবে, গড়া কমরের মধ্যে কোনো ডোর থাকলে সেটাও খুলে দিতে হবে। এবং রুগী অনেক সময় হয়তো সাপ কামড় দেওয়ার পরে আতঙ্কে তো গলাটা শুকিয়ে যায়, তো হয়তো বলবে যে জল খাও, জল খেতে দেবেন না, কোনো বিস্কুট কোনো কিছু খেতে দেবেন না, হ্যাঁ কোনো কিছু খাওয়া যাবে না, যা কিছু কামড় দিয়ে খাওয়া যাবে না। খেলে পরে কি হবে, আপনার রক্তের যে ব্লাড ইয়েটা সার্কুলেশনটা বেড়ে যাবে, হ্যাঁ তার জন্যই খাওয়া যাবে না, কোনো হয়তো জল চলো জল দিলেন, জলও দেওয়া যাবে না, কোনো তাবিজ কবজ থাকলে এগুলোও খুলে দিতে হবে। তো একে আমি প্যাকিং করে নিয়ে যাচ্ছি, কালকে একে আমি বন্ধক করে জমা দিব, পরে এগুলো বাইরে নিয়ে যেয়ে ছেড়ে দেওয়া হয়। না অনেকে আবার মনে করেন সাপ দেখলেই ভাবে যে মনসা বের হয়েছে, হ্যাঁ তো সাপ কোনো দেবতা নয়, দেবতার বাহন। হ্যাঁ, তো অনেকে আবার ভুল করে অনেক সময় দেখবেন যে দুধের বাটিও আগিয়ে দেয় দুধ খায় বলে, তো সাপ দুধ খায় না, সাপ দুধ খেলে মারা যায়, বেশি দিন টেকে না, তো সাপের সামনে ভুলক্রমেও কোনো সময় দুধ নিয়ে যাচ্ছি। তো আপনাদের আর একটা কথা বলে যাচ্ছি, যখন রাত বিরাতে যখন শুতে যাবেন কিংবা রাতের বেলা বাথরুম করার জন্য খাটে থেকে নামছেন কিংবা চৌকি থেকে নামছেন, অবশ্যই লাইট জ্বলাবেন, বেড সুইচ যদি দূরে থাকে তাহলে অবশ্যই টর্চ হোক মোবাইলের লাইট হোক নিচে দেখে, খাটের নিচে হোক চোখের নিচে হোক দেখে তারপরে পাটা নিচে রাখবেন, তারপর কারণ হচ্ছে অনেক সময় সাপ ঠান্ডা জায়গা খোঁজার জন্য ঘরে ঢোক, সাবধানে থাকবেন, আবার মশারিটা অবশ্যই টাঙ্গাবেন। হ্যাঁ, তো রাত বিরাতে লাইট ছাড়া কোনো সময় চলবেন না, কারণ কিছুদিন আগেই একটা বউ মারা গেছে খাটের থেকে নিচে পা নামাতেই গায়ের উপরেই পা দিয়েছে, তো বউটা মারা গেছে, তো সে বাড়ি থেকেও আমরা নিয়ে এসেছি, এর আগেও আমি ওই পাড়াতে অনেক কবার সাপ ধরতে গিয়েছি, তাদেরকে বলেছি, তা সত্ত্বেও ওনারা দেরি করেছে,
তো মেয়েটা মারা গেছে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।